সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ আবারও হাজির হয়েছি আমাদের ট্রান্সলেশন ক্লাসে। আজকে আমাদের ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 22 তে আমরা আলোচনা করব 35th বিসিএস রিটেন ইংলিশের যে অনুবাদটি এসেছিল এটির বাকি অংশ বা রিমেইনিং পার্ট। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে 35th বিসিএস এর যে অনুবাদটি এসেছিল সেটি অনেক বড় অনুবাদ ছিল, তাই আমরা দুটি ভিডিওতে ভাগ করে আপনাদেরকে অনুবাদটি দেখাবার চেষ্টা করেছি। প্রথম পার্টে আমরা অর্ধেক দেখিয়েছি এবং দ্বিতীয় পার্টে বাকি অর্ধেক দেখাবো। এটি আমি আবার স্মরণ করে দিচ্ছি, এটি ছিল স্বর্ণলতা নিয়ে লেখা একটি অনুবাদ। স্বর্ণলতাকে নিয়ে, স্বর্ণলতা নামক একজন বীরাঙ্গনাকে নিয়ে লেখা একটি অনুবাদ, যেটির ফার্স্ট পার্ট আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা বাকি পার্টটুকু করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই অনুবাদে। এখানে লেখা আছে পরের লাইন, পরবর্তী সময়ে আরও 30 জন সদস্য নিয়ে তিনি হেমায়ত বাহিনীর কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন। দেখেন, এখানে বলা হয়েছে পরবর্তী সময়ে তিনি আরও 30 জন একটা মিনিট পরবর্তী সময়ে আরও 30 জন সদস্য নিয়ে তিনি হেমায়ত বাহিনীর কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন। এখন এখানে আমাদের যেটা আছে 30 জন সদস্য নিয়ে, এই নিয়ে ইউজ করে আমরা এখানে উইথ ইউজ করতে পারি নিয়ের ইংরেজি, অথবা টেকিং পার্টিসিপলও ব্যবহার করতে পারি। এখানে পার্টিসিপল ব্যবহার করতে পারি অথবা উইথও ব্যবহার করতে পারি। অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে আমরা শুরু করি পরবর্তী সময়ে, লেটার বা আফটারওয়ার্ডস। পরবর্তী সময় আমরা লিখব লেটার সি 30 জন সদস্য নিয়ে, সি অ্যালং উইথ অ্যানাদার 30 মেম্বার্স। সি অ্যালং উইথ বলতে পারি, সি উইথ 30 মেম্বার্স, অথবা টেকিং 30 মেম্বার্স। সি অ্যালং উইথ 30 মেম্বার্স, হেমায়ত বাহিনীর কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন, রিসিভড ট্রেনিং, টুক ট্রেনিং অস্ত্র চালানোর প্রশিক্ষণ, লেটার শি অ্যালং উইথ 30 মেম্বার্স রিসিভ ট্রেনিং টু ইউজ ফায়ার আর্মস। রিসিভ ট্রেনিং, এখানে আমরা হেমায়ত বাহিনীর কাছ থেকে, সি রিসিভ ট্রেনিং আন্ডার হেমায়ত বাহিনী বলতে পারি, রিসিভ ট্রেনিং আন্ডার হেমায়ত বাহিনী টু রিসিভ ফায়ার আর্মস, অথবা সি রিসিভ ট্রেনিং টু ইউজ ফায়ার আর্মস আন্ডার হেমায়ত বাহিনী, আন্ডার অথবা ফ্রম হেমায়ত বাহিনী, আন্ডার হেমায়ত বাহিনী। লেটার সি অ্যালং উইথ 30 মেম্বার্স রিসিভড ট্রেনিং টু ইউজ ফায়ার আর্মস আন্ডার হেমায়ত বাহিনী। যুদ্ধে বেশ কয়েকটি অপারেশন অংশ নিলেও দুটি অপারেশন ছিল উল্লেখযোগ্য। দেখেন, যুদ্ধে বেশ কয়েকটি অপারেশনে অংশ নিলেও কি অংশ নিয়েছেন তিনি, স্বর্ণলতা ফলিয়া বা শি। এখানে আমরা যেটা লিখব, দেখেন যুদ্ধে কয়েকটি যুদ্ধে বেশ কয়েকটি অপারেশন অংশ নিলেও, এই যে নিলেও, এখানে শব্দটা আছে নিলেও, আমরা জানি কোনো বাক্যে করলেও, গেলেও, খেলেও, দেখলেও, শুনলেও ইত্যাদি শব্দ থাকলে দো অল্দো দ্বারা আমাদের সেন্টেন্স লিখতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। তাহলে আমরা দো দিয়ে শুরু করব, দো শি অংশগ্রহণ করা, টুক পার্ট ইন এ নাম্বার অফ, বেশ কয়েকটি ইন এ নাম্বার অফ অপারেশনস
though she took part in a number of operations, duty operations will ullekh dio, two of them were notable, two of them were mentionable or notable, two of them were mentionable or notable athoba worth mentioning, notable athoba mentionable athoba worth mentioning. এর একটিতে পাক বাহিনীর বেশ কয়েকটি লঞ্চ ডুবিয়ে দিয়েছিলেন। এখানে একটা পজিটিভ ভার্ব আসবে, ডুবিয়ে দেওয়া। আমরা জানি হলো সিঙ্ক মানে ডোবা, SINK, কিন্তু ডুবিয়ে দেওয়া মেক সামথিং সিঙ্ক আসবে এখানে। তাহলে ইন এর একটিতে ইন ওয়ান অপারেশন একটিতে পাক বাহিনী বেশ কিছু লঞ্চ ডুবিয়ে দিয়েছিলেন, মানে শি বা তারা, এখন দে বলতে পারি, দে বা শি বলতে পারেন, দে মেড পাক বাহিনী বেশ কয়েকটি লঞ্চ, দে মেড এ নাম্বার অফ লঞ্চেস, দে মেড এ নাম্বার অফ লঞ্চেস সিন, দে মেড এ নাম্বার অফ লঞ্চেস, দে মেড এ নাম্বার অফ লঞ্চেস অফ অফ Pakistani forces sink. দেখেন সিঙ্ক হলো ডোবা, কিন্তু ডুবিয়ে দেওয়া একটা পজিটিভ ভার্ব আনতে হবে মেক। ইন ওয়ান অপারেশন দে মেড এ নাম্বার অফ লঞ্চেস অফ পাকিস্তানি ফোর্সেস সিঙ্ক, আরেকটি অপারেশন করেছিলেন নদীতে। দেখেন দে, হ্যাঁ, দে অ্যাকমপ্লিশড অথবা কন্ডাক্টেড অ্যানাদার অপারেশন ইন দ্য রিভার, দে কন্ডাক্টেড বা অ্যাকমপ্লিশড, দে অ্যাকমপ্লিশড সুচারুরূপে সম্পাদন করা অ্যানাদার অপারেশন ইন দ্য রিভার, দে অ্যাকমপ্লিশড অ্যানাদার অপারেশন ইন দ্য রিভার। সেই অপারেশনে তার বামে থাকা দুই মুক্তিযোদ্ধা শহীদ হন, দেখেন সেই অপারেশনে তার বামে থাকা দুই মুক্তিযোদ্ধা শহীদ হন, বীর বিক্রম হেমায়েতউদ্দিনের পায়ে গুলি লাগে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছিলেন স্বর্ণলতা। দেখেন এখানে সেই অপারেশনে তার বামে থাকা দুই মুক্তিযোদ্ধা শহীদ হন, তাহলে দুই মুক্তিযোদ্ধা, টু ফ্রিডম ফাইটার্স ইন হার লেফট, দেখেন টু ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স ইন হার লেফট, টু ফ্রিডম ফাইটার্স ইন হার লেফট শহীদ হন। শহীদ হওয়া ইংরেজি কি, অ্যাটেইন মার্টারডম, তাহলে অ্যাটেইন মার্টারডম, দ্য টু ফ্রিডম ফাইটার্স ইন হার লেফট attained martyrdom, সেই অপারেশন, ইন দ্যাট অপারেশন বীর বিক্রম হেমায়েতউদ্দিনের পায়ে গুলি লাগে, দেখেন বীর বিক্রম হেমায়েতউদ্দিনের পায়ে গুলি লাগে, হেমায়েতউদ্দিন বীর বিক্রম হেমায়েতউদ্দিন one of the Veer Vikrams Hemayatuddin, one of the Veer Vikrams পায়ে গুলি লাগে। এখানে was bullet hit in her leg in her leg two, আচ্ছা তাহলে দেখেন two freedom fighters in her left attained martyrdom in that operation, Hemayatuddin one of the Veer Vikrams, অথবা Veer Vikram Hemayatuddin was hit by a bullet in her leg অথবা এখানে বলতে পারি was hit
by a bullet in her leg. The freedom fighters in her left attained martyrdom in that operation. Hamayatuddin, one of the Bikrams, athoba Bir Bikram Hamayatuddin, was hit by a bullet in his leg. Was hit by a bullet in his leg. Tarpor dekhen স্বাধীনতা পরবর্তী সময়ে আর্থিক অভাব অনটনের কারণে ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি কাজের সন্ধান করতে থাকেন। এখানে কে করতে থাকেন? স্বর্ণলতা ফলিয়া, যাকে নিয়ে বলা হচ্ছে, অর্থাৎ এখানে স্বর্ণলতা ফলিয়ার কথা বলা হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে, পোস্ট লিবারেশন পিরিয়ড, স্বাধীনতা পরবর্তী সময় আর্থিক অভাব অনটনের কারণে, অভাব অনটন, ওয়ান টেন ক্রাইসিস, অভাব অনটন, ঢাকা মেডিকেলের কাছাকাছি কাজের সন্ধান করতে থাকেন। মানে শি ওয়াজ সার্চিং জব। তাহলে দেখেন ইন দ্য পোস্ট ওয়ার পিরিয়ড শি ওয়াজ সার্চিং এ জব কাজের সন্ধান করতে থাকেন ঢাকা মেডিকেলের কাছাকাছি, নিয়ার বাই ঢাকা মেডিকেল কলেজ বা অ্যাডজাসেন্ট টু ঢাকা মেডিকেল কলেজ, নিয়ার বাই ঢাকা মেডিকেল কলেজ অভাব অনটনের কারণে, ফর ওয়ান টেন ক্রাইসিস। এটা আমরা ইচ্ছা করলে ইন দ্য পোস্ট ওয়ার পিরিয়ড কমা ফর ওয়ান টেন ক্রাইসিস এটা প্রথমে দিতে পারবো। ইন দ্য পোস্ট ওয়ার পিরিয়ডের পরে কমা দিয়ে আমরা ফর ওয়ান টেন ক্রাইসিসটা দিতে পারবো। শি ওয়াজ সার্চিং এ জব নিয়ার বাই ঢাকা মেডিকেল কলেজ অথবা অ্যাডজাসেন্ট টু ঢাকা মেডিকেল কলেজ, নিয়ার টু ঢাকা মেডিকেল কলেজ ফর ওয়ান টেন ক্রাইসিস। ঘটনাচক্রে পঙ্গু মুক্তিযোদ্ধা ও অসুস্থ বীরাঙ্গনাদের সহযোগিতা করার কারণেই মেডিকেল দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হয়ে যায়। এখন দেখেন ঘটনাচক্রে পঙ্গু মুক্তিযোদ্ধা ও অসুস্থ বীরাঙ্গনাদের সহযোগিতা করার কারণেই মেডিকেলের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হয়ে যায়। এখানে ঘটনাচক্রে আমরা এখানে লাকিলি বলি, ঘটনাচক্রে বা সৌভাগ্যজনকভাবে লাকিলি। দেখেন পঙ্গু মুক্তিযুদ্ধ অসুস্থদের বীরাঙ্গনাদের সহযোগিতা করার কারণে ঢাকা মেডিকেল দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হয়ে যায়। দেখেন সি লাকিলি ম্যানেজ টু অ্যারেঞ্জ ফুড। লাকিলি দেখেন এখানে শি ম্যানেজ, তিনি সক্ষম হন টু অ্যারেঞ্জ ফুড, দিনে দুবেলা খাবারের, হ্যাঁ she managed to arrange some food বলতে পারি, arrange some food বা arrange food for two times in a day কি করার কারণে? পঙ্গু মুক্তিযুদ্ধ অসুস্থ বীরাঙ্গনাদের সহযোগিতার কারণে, because of helping disabled freedom fighters. দেখেন she luckily managed to arrange food for two times in a day because of helping disabled and sick freedom fighters. তারপর লাইন, বঙ্গবন্ধু যখন বীরাঙ্গনাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, স্বর্ণতা তখন রাস্তা ও অন্যান্য জায়গা থেকে বীরাঙ্গনাদের নিয়ে আসতেন ঢাকা ও নারায়ণগঞ্জের পুনর্বাসন কেন্দ্রগুলোতে। হ্যাঁ, এখানে দেখেন বলা হয়েছে বঙ্গবন্ধু যখন বীরাঙ্গনাদের পুনর্বাসন ব্যবস্থা করেন,
When Bangabandhu arranged the rehabilitation for the Biranganas, rehabilitation for the Biranganas স্বর্ণলতা তখন রাস্তা অন্যান্য জায়গা থেকে বীরাঙ্গনাদের নিয়ে আসতে থাকেন ঢাকা ও নারায়ণগঞ্জের পুনর্বাসন কেন্দ্রগুলোতে আসতে থাকেন স্বর্ণলতা আসতে থাকেন স্টার্টেড টু ব্রিং স্বর্ণলতা শুরু করেন আর কি স্টার্টেড টু ব্রিং কাদেরকে বীরাঙ্গনাদেরকে স্টার্টেড টু ব্রিং দ্য বীরাঙ্গনাস started to bring the Biranganas to the rehabilitation centers in Dhaka and Narayanganj to the rehabilitation centers in Dhaka and Narayanganj Dhaka and Narayanganj from the street and other places দেখেন কি হলো বঙ্গবন্ধু যখন বীরাঙ্গনাদের পুনর্বাসন ব্যবস্থা করেন হয়েন বঙ্গবন্ধু অ্যারেঞ্জড রিহ্যাবিলিটেশন ফর দ্য বীরাঙ্গনাস স্বর্ণলতা রাস্তা অন্যান্য জায়গা থেকে বীরাঙ্গনাদের নিয়ে আসতে থাকেন ঢাকা ও নারায়ণগঞ্জের পুনর্বাসন কেন্দ্রগুলোতে স্বর্ণলতা স্টার্টেড টু ব্রিং দ্য বীরাঙ্গনাস টু দ্য রিহ্যাবিলিটেশন সেন্টার্স ইন ঢাকা নারায়ণগঞ্জ ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড আদার প্লেসেস পরবর্তী সময়ে যখন বীরাঙ্গনারা পুনর্বাসন কেন্দ্র ত্যাগ করেন তখনও তিনি তাদের সাহায্য করার চেষ্টা করেছেন পরবর্তী সময়ে আফটারওয়ার্ডস অথবা লেটার যখন বীরাঙ্গনারা পুনর্বাসন কেন্দ্র ত্যাগ করেন পাস্ট সিম্পল টেন্সে লিখতে পারেন বা পাস্ট পারফেক্ট টেন্সেও লেখা যায় হোয়েন দ্য বীরাঙ্গনাস লেফট দ্য রিহ্যাবিলিটেশন সেন্টার when the Biranganas left the rehabilitation centers, তখনই তিনি তাদের সাহায্য করার চেষ্টা করেছেন she tried to help them তখনও শি ট্রাইড টু হেল্প দ্যাম বিভিন্ন অফিস আদালত মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে বীরাঙ্গনাদের চাকরি চেষ্টা যেমন করেছেন তেমনই করেছেন তাদের চিকিৎসা সহ অন্যান্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ দেখেন এখানে বিভিন্ন অফিস আদালত মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে বীরাঙ্গনাদের চাকরির চেষ্টা করেছেন তেমনই করেছেন এখানে আমরা কানেক্টর দিয়ে লিখতে পারি দুইটা সেন্টেন্সকে আমরা ভাগ করে ফেলতে পারি অর্থাৎ তিনি একদিকে এটা করেছেন অপরদিকে এটা করেছেন বা সিমিলারলি দেয়া লিঙ্ক করতে পারি আমরা দেখেন বিভিন্ন অফিস আদালত মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে তিনি বীরাঙ্গনাদের চাকরি চেষ্টা করেছেন তাহলে she tried to manage চাকরি চেষ্টা করেছেন জবস ফর the Biranganas she tried to manage jobs for the Biranganas bibhinno office adar mantra gora gori kore roaming in thai office different offices and ministries
She tried to manage jobs for the Viranganas, roaming in different offices and ministries. You know, offices, courts and ministries. Achha. At the same time, একই তেমনি similarly, but at the same time, চিকিৎসা অনুনদীর কাজ লক্ষ্য করে at the same time, একই সাথে অথবা similarly, at the same time, she তার চিকিৎসা অনুনদীর কাজ করেছেন অধিকার আদায় লক্ষ্যে she worked to কিসের জন্য তাদের চিকিৎসা সহ অন্যান্য অধিকার আদায়ের লক্ষ্যে she worked to manage healthcare treatment for them at the same time she worked to manage healthcare treatment for them and to odhikar adher lokhe kaj and to realize their demand and to grant their demand but realize their demand and to realize their demands tale dekhen she tried to manage jobs for the Viranganas roaming in different offices and ministries at the same time she worked to manage healthcare treatment for them and to realize their demands onnir koshto ke nijer koshto mone kore tader pashe dariyechen onno bostro bashosthane byabostha korechen Viranganader sei porom shotitto মুদের স্বর্ণতা ফলে নিজের সুখ আহ্লাদ অধিকার নিয়ে ভাবেননি দেখেন এখানে একটু কঠিন সেন্টেন্স তুলনামূলকভাবে অন্যের কষ্টকে যিনি নিজের কষ্ট মনে করে তাদের পাশে দাঁড়িয়েছেন অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছেন বীরাঙ্গনাদের সেই পরম সতীর্থ মুক্তিদার স্বর্ণতা ফলিয়া নিজের সুখ আহ্লাদের কথা ভাবেননি তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে তাদের পাশে দাঁড়িয়েছেন তাহলে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন অন্যদের কষ্টকে নিজের কষ্ট মনে করে তাহলে দেখেন শি আচ্ছা কনসিডারিং দা অন্যের কষ্ট সাফারিংস অ্যান্ড পেইনস অফ আদার্স দেখেন কনসিডারিং দ্য সাফারিংস অ্যান্ড পেইনস অফ আদার্স নিজের কষ্ট মনে করে হিজ হার ওন ওয়ান কনসিডারিং দ্য সাফারিংস অ্যান্ড পেইনস অফ আদার্স হার ওন ওয়ান কনসিডার করে অ্যাজ হয় না অ্যাজ হার ওন না বলে বলবো কনসিডারিং দ্য সাফারিংস অ্যান্ড পেইনস অফ আদার্স considering the pains of suffering of others her own one onir koshto ke mane as her own sense asbe kintu as ta bosbe na consider kore as boshe na tale considering the sufferings and pains of others her own pains bolte pari one mane sufferings and pain her own sufferings tader pashe dariyechen she stood by them দেখেন একটু বড় ভেঙে দিলাম কনসিডারিং দ্য সাফারিংস অ্যান্ড পেইনস অফ আদার্স হার ওন সাফারিংস শি স্টুড বাই দেম তাহলে অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে তাদের পাশে দাঁড়িয়েছেন অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছেন হ্যাঁ অ্যারেঞ্জড ফুড শেল্টার অ্যান্ড অ্যাকোমোডেশন arranged food shelter and accommodation comma বীরাঙ্গনাদের সেই পরম সতীর্থ মুক্তিযোদ্ধা স্বর্ণতা ফলিয়া সেই দেখেন স্বর্ণতা ফলিয়া তাহলে কনসিডারিং দ্য সাফারিংস অ্যান্ড পেইনস অফ আদার্স হার ওন সাফারিংস শি স্টুড বাই দেম অ্যারেঞ্জ ফুড শেল্টার অ্যান্ড অ্যাকোমোডেশন এখানে আমরা সেমিকলন দিয়ে যেতে পারি কারণ একটা সেন্টেন্স এখানে শেষ তাহলে বীরাঙ্গনাদের সেই পরম সতীর্থ মুক্তিযোদ্ধা স্বর্ণতা ফলিয়া স্বর্ণলতা ফলিয়া এখানে পরম সতীর্থ সেই পরম সতীর্থ মুক্তিযোদ্ধা পোর্টেন্টাস সিস্টার ইন আর্মস দেখেন স্বর্ণতা ফলিয়া
the portentous Charadophilia, the portentous sister in arms, considering the sufferings and pains of others, her own sufferings, she stood by them, arranged food, shelter and accommodation. Charadophilia, the portentous sister in arms, param sotirtho muktiyodha, nije shug ahlad o adhikarer kotha ni bhabenni, did not. Her shuk ahlad, desire and delight, odhikar and rights. Think for her desire, ekhane shuk, happiness and delight, and odhikar rights. একটু বড় সেন্টেন্স কনসিডারিং দ্য সাফারিংস এন্ড পেইনস অফ আদার্স হার ওন সাফারিংস মানে এজ দেওয়া যাবে না কারণ কনসিডার পরে এজ বসে না শি স্টুড বাই দেম তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন অ্যারেঞ্জ ফুড শেল্টার অ্যান্ড অ্যাকোমোডেশন স্বর্ণলতা ফলিয়া দ্য পোর্টেন্টাস সিস্টার ইন আর্মস অফ দ্য বীরাঙ্গনাস ডিড নট থিঙ্ক ফর হার ওন হ্যাপিনেস অ্যান্ড ডিলাইট অ্যান্ড রাইটস একমাত্র মেয়েকে গ্রাজুয়েট করিয়েছেন যাতে তার মেয়ের নিজের অপরের অবলম্বন হতে পারে একমাত্র নিজে একমাত্র মেয়েকে গ্রাজুয়েট করিয়েছেন দেখেন শি হ্যাঁ শি মেড হার অনলি ডটার গ্রাজুয়েট শি মেড হার অনলি ডটার গ্রাজুয়েট শি মেড হার অনলি ডটার গ্রাজুয়েট সো দ্যাট she মানে তার ডটার তার তার মেয়ে নিজে সো দ্যাট হার ডটার আচ্ছা এখানে শি এটা মেড না করে আমরা হ্যাজ মেড করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি শি হ্যাজ মেড হার অনলি ডটার গ্রাজুয়েট সো দ্যাট হার ডটার নিজের অন্যের অবলম্বন হতে পারে ডটার ক্যান বি আ সাপোর্ট support of her own and others can be a support of her own and others ajobodi kono sarkari shikriti na pawa shornota folia bash koren tezgar bostir ek ginji gore tezgar bostir ek ginji gore আজ অবধি কোন সরকারি স্বীকৃতি না পাওয়া স্বর্ণতা ফলিয়া তাহলে স্বর্ণতা ফলিয়া যিনি আজ পর্যন্ত কোন সরকারি স্বীকৃতি পাননি এই অর্থে আমরা করব স্বর্ণতা ফলিয়া যিনি আজ পর্যন্ত কোন সরকারি স্বীকৃতি পাননি তাহলে মিলবে ভালো তাহলে স্বর্ণতা ফলিয়া who has not received but gotten any government recognition till today Sharnata Phulia who has not gotten any government recognition till today lives in a stuffy room দেখেন lives in a stuffy room একটি গিঞ্জি ঘরে কোথায় তেজগা বস্তির lives in a stuffy room of a slum
Sharnata Phulia, who has not gotten any government recognition till today, lives in a stuffy room of a slum at Tezgah. So lives in a stuffy room located, bolte pari, of a slum, but located in a slum at Tezgah. Muktiyuddha Sharnata Phulia, juddha ekhono thamini. Dekhen, Muktiyuddha Sharnata Phulia, juddha ekhono thamini. Ekhane noun in a position ache, Sharnata Phulia, noun holo Muktiyuddha. Ekjon Muktiyuddha, juddha ekhono thamini. তাহলে এখনো থামেনি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব হ্যাজ নট স্টপড ইয়েট দ্বারা তাহলে দেখেন এখানে লিখব শরণতা ফলিয়া দা বাকি সাবজেক্ট হলো যুদ্ধ দা ওয়ার বাকি যুদ্ধ হলো দা ওয়ার দা ওয়ার অফ শরণলতা ফলিয়া বাকি সাবজেক্ট হলো শরণলতা ফলিয়ার যুদ্ধ স্বর্ণলতা ফলিয়ার যুদ্ধ কম্পাউন্ড ওয়ার্ড দা ওয়ার অফ স্বর্ণলতা ফলিয়া দা ওয়ার অফ স্বর্ণলতা ফলিয়া হ্যাজ নট স্টপড ইয়েট দা ওয়ার অফ স্বর্ণলতা ফলিয়া হ্যাজ নট স্টপড ইয়েট এখনো থামেনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে দা ওয়ার অফ স্বর্ণলতা ফলিয়া has not stopped yet এইভাবে আমরা অনুবাদগুলো আস্তে আস্তে করতে থাকব আপনারা শুরু করলে আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই নিয়মিত ভিডিওগুলো পেতে থাকবেন আর আমরা মোর দ্যান 150 ভিডিওস ইতিমধ্যে আপলোড করেছি বেসিক থেকে শুরু করে রিটেন প্রিলিমিনারি ভাইবা স্পিকিং বিভিন্ন বিষয়ের উপর আপনারা আপনাদের যার যে ভিডিওগুলো পছন্দ বা যে যার যে বিষয়গুলোতে আপনি দুর্বল সেখানকার ভিডিওগুলো দেখতে থাকেন বিশ্বাস করি যে দুই তিন মাস যদি আপনি ভিডিওগুলো দেখেন আপনি আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে কাটিয়ে উঠতে পারবেন